আপনারা প্রত্যেকে জানেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা এই স্বাধীনতার আমার এই মাতৃভূমি ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের প্রধান সেবক ত্রিপুরা রাজ্যের প্রদীপ চন্দ্র মাননীয় সদর সহ জেলা ক্লাবের কনভেনর আপনাদের উদ্দেশ্যে আরো একবার জানাই উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদিকা শ্রী পাপিয়া দত্ত মহোদয়া আমাদের মাঝখানে উপস্থিত। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের স্বাধীনতার যে অমৃতকাল মহোৎসব অতিক্রম আছেন বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা রাজ্যের প্রদেশ বিজেপি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়। এই কাজটা করার জন্য আমাদের এই ক্লাবসেল অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমরা প্রত্যেকটা ক্লাবে আমরা আমাদের ক্লাবসেলের এবং এই মঞ্চে উপস্থিত এবং এই আমাদের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমাদের ছয়াগড়তলা বিজেপি ক্লাবসেলের পক্ষ থেকে সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ আমাদের ছয়াগড়তলা মণ্ডলের যে মাননীয় কর্পোরেটরগণ আছেন যারা উপস্থিত। পূজো চলে গেল, পূজোর রেশ কিন্তু এখনো চলছে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমরা আনন্দ উৎসবের মাধ্যমে আমরা ওদের সংস্কৃতিকে যাতে না ভুলি সেই বিষয়ে আমাদের সব জায়গায় এখন দেখছি এই কাজটা চলছে। আমি এর জন্য বিশেষ করে এই ক্লাব সেলকে আমি ধন্যবাদ দেব এবং এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন কর্পোরেটররা উপস্থিত আছেন এবং শুধু নাগরিক বৃন্দ এই অত্র এলাকা এবং মা বোনেরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা দেখছেন গত দুই একদিন ধরে এটা সমস্ত জায়গায় একটা সংস্কৃতির যে একটা বাতাবরণ সব জায়গায় চলছে, বিভিন্ন জায়গায়। আজকে আমি একটা জায়গায় গিয়েছি, সেখানেও একই সেখানকার যে পরিবেশ সেখানে একই ছিল, সকালেও একটা প্রোগ্রামে গেছি। তো আজকের যারা উপস্থিত হবেন তাদেরকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, যারা হবেন না তাদেরকে আমি কনগ্রেচুলেশন জানাবো যে এই আগরতলা কেন্দ্রের মধ্যে এতগুলো দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে এবং এই ধরনের একটা উদ্যোগ একটা মণ্ডল থেকে নেওয়া আমার মনে হয় আর কোথাও কোনো জায়গায় হয়েছে কিনা আমার একটা সন্দেহ আছে। আমাদের সরকারের তরফ থেকে আমরা করেছি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আগামী দিনে হবে, তো সেটা তো চলবে, কিন্তু একটা মণ্ডলের তাও ক্লাবসেলের তরফ থেকে এই ধরনের উদ্যোগ নিশ্চয়ই সেটাকে সাধুবাদ জানানো উচিত। এবং আগামী দিন আমরা সবাই খুশ মেজাজে থাকবো, সবার মুখে হাসি ফুটবে সেই চিন্তাভাবনা আমরা করছি এবং সেইভাবে আমরা যেটা আমরা ভাবি মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই চিন্তাধারা করেন এবং সেইভাবে আমরা চলবো। তো আমি আর বেশি কিছু বলছি না, আজকের যে অনুষ্ঠান সেটা সাকসেসফুল হোক এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি।